সাত বছরে আমার পুরোটা দিয়েছি, গান বাজনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার, কি বলবো, ইনকাম মারাত্মকভাবে, গান গেয়ে আমি কত ইয়ে করতাম সব গেছে, কিন্তু অনেক কিছু পেয়েওছি। কিন্তু যেখানে হার্ট নেই সেখানে হাফ হার্টেড কাজ করবো না বলেই সেখান থেকে চলে এসেছি। হ্যাঁ, আমার উপর জাস্টিস করা হয়নি। কথার কথা হচ্ছে যে যে দলে যেখানে ভালোবাসা পাই, আর্টিস্ট মানুষ একটু সেন্টিমেন্টাল, কলকাতার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, সেটা পুরো উজাড় করে দেবো। ভালো লাগছে, দল আমাকে যা দায়িত্ব দেবে, যা করতে বলবেন নিশ্চয়ই করব আর করছিও। আর দলের স্লোগানও যখন খেলা হবে তখন আমি খেলি। আর কলকাতায় প্রায় 29 বছর বাদে আমি মানে আবার কলকাতায় অনেকটা সময় কাটাচ্ছি। যখনই সুযোগ পাই, কালকে রাত্রির 2:30 সময় প্রায় কল্যাণী হই উৎসবে গান গেয়ে ফিরেছি। তো আমার ফ্যামিলি অত্যন্ত রাগে রয়েছে যে এত সকালে উঠে ফুটবল খেলতে যাওয়ার কোনো দরকার নেই। আর এটাই আমার অক্সিজেন, এটা করলে আমার সারাদিনটা আমি জানি অনেক বেশি খাটতে পারবো। কিছু বলার নেই, যখন যেটা করি তখন সেটা মন দিয়ে করি। ইস্টবেঙ্গলে খেললে ইস্টবেঙ্গলের হয়ে গোল করার চেষ্টা করবো, মোহনবাগান এগেস্টে, মোহনবাগানের হয়ে খেললে ইস্টবেঙ্গলের এগেস্টে গোল করার চেষ্টা করবো, যদি ওইসব টিমে আমি কোনোদিন চান্স পাবো না। কথার কথা হচ্ছে যে দলে যেখানে ভালোবাসা পাই, আর্টিস্ট মানুষ একটু সেন্টিমেন্টাল, আমার যদি খেয়েও খেয়েই রোজ এটা সেটা নিজের দলের মধ্যেই এসব ভাল লাগেনি। আমাকে অত্যন্ত ভালোবাসার সঙ্গে তৃণমূল কংগ্রেসে দিদি এবি আমাকে বাংলার জন্য কাজ করতে বলেছে, এবং আমি খুশি মনে, আমার ফ্যামিলি অত্যন্ত খুশি। আগামী দিনে নিশ্চয়ই বাংলার জন্য যতটা পারবো, আগেও করেছি, আগামী দিনেও করবো। আমার মনে হয় তো আমি কিছু ইতিহাস সৃষ্টি তো করিনি, বরঞ্চ আমার যেখানে মনে হয়েছে যে আমার এগিয়ে যাওয়ার যে রাস্তাটা, আমি আমার গত সাত বছরে আমার পুরোটা দিয়েছি, গান বাজনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার, কী বলবো, ইনকাম মারাত্মকভাবে, গান গেয়ে আমি কত ইয়ে করতাম সব গেছে, কিন্তু অনেক কিছু পেয়েওছি। আবার শেষের দিকে আমার মনে হয়েছে কোথাও আমার উপর জাস্টিস করা হয়নি, সেটা লোকে যে যা নিজের মতো করে দেখবে। কিন্তু আমার যখনই সামনে কোনো দেয়াল আমি দেখেছি, টোককে উল্টো দিকে যাওয়ার চেষ্টা করেছি। আমাকে কেউ স্ট্যান্ডার্ড চার্টের চাকরি ছেড়ে বম্বে যেতে বলেনি, প্রচুর কটাক্ষ সহ্য হয়েছে, ক্লিনিক্যাল ডিপ্রেশন হয়ে গেছিলো এমন আমাকে, যাতে বাংলায় যাকে বলে এত বুলি করা হয়েছিল, ইংরেজিতে বলে যদিও কিন্তু বাংলাটাকে মুরগি বলে সেটা আমি বলছি না, এত বুলি করা হয়েছিল। তারপরে যখন ফ্লাইটে রামদেবজির সঙ্গে কথাতে আমার মনে হয়েছিলো যে ওই মোমেন্টটায় একটা চ্যালেঞ্জ আছে, আমি বলবো যে আপনি নাম লিখে নিন, একটা সিট আপনাকে জিতে দেবোই, তখনও আমি কারোকে জিজ্ঞেস করিনি। এক্ষেত্রে আমার মন যেটা বলেছে, আমার বিবেক যেটা বলেছে সেটা করেওছে। এবং তারপরে অনেকে নির্লজ্জের মতো পার্টি চেঞ্জ করার পরেও তাদের পদটা ধরে রাখে। আমি বিজেপির হয়ে এমপিসি জিতেছিলাম, আমি কোনো পাবলিক ফান্ডস না, আমি ইমিডিয়েটলি সেই পদ থেকেও আমি পদত্যাগ করেছি। ওটা তো করবেই, ওটা তো নর্মাল ব্যাপার, করবে। কিন্তু আমি যে ওর থেকেও হিট গান বানাতে পারবো না তার কি গ্যারেন্টি আছে? একজন সিঙ্গার হিসেবে আমি বলবো, ত্রিপুরাতে ওরা বুঝতে পেরেছে যে আমাকে সিঙ্গার হিসেবে সম্মান দিয়েছে। এখন সব কিছু এরমভাবে দেখলে তাহলে তো মোদিজিরা বিভিন্ন বিজেপি বিভিন্ন স্টেটে যে হঠাৎ বিভিন্ন পার্টির সঙ্গে অ্যালায়েন্স করছে, সেসব পার্টির সম্বন্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বিজেপি কী কী কমেন্ট করেছেন, তাদের নামের অ্যাক্রোনিমটাকে কীভাবে ফুল ফর্ম করেছেন, সেরকম তো প্রত্যেকটা স্টেটে সেরকম উদাহরণ রয়েছে। তাহলে সেগুলো সব প্রিন্ট আউট করে তাহলে বিজেপিকে পাঠিয়ে দিতে হবে, কাজে ওইরমভাবে কিছু হয় না। আমি আবার বলছি, যেখানে আমার হৃদয় ছিল না, ডেলি খেয়েও খেয়েতে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আমার মনে হয়েছিল আমি যা চাইছি বা যতটা খেটেছি সেই অনুযায়ী প্রমোশন বা জীবনে এগোবো, এটা ভাবাটা কি অন্যায়? একদমই নয়। কাজে সেখানে আমার যদি কোথাও গতিরোধ রুদ্ধ হয়, যেখানে ভালোবাসা পেয়েছি সেখানে এসেছি, এবং আমার কলকাতার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, সেটা পুরো উজাড় করে দেবো। বিজেপি ভাই, দেখ, কাজ নেই, সকালবেলা ভুল এক্সারসাইজ করা, ভুল এদিক ওদিক হাত পা ছোঁড়া, এরকম অনেক কিছু আজকাল হচ্ছে। দিশা না থাকলে জীবনে, মনে ক্ল্যারিটি না থাকলে না, ব্যায়ামও ভুল হয়। সেই জন্য আমি কারোর সম্বন্ধে কোনো ঘোষ কারোর সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাই না। ওরা ওদের কথা বলছে, আমি আমার কাজ করছি, এবং আমার চোখ মুখ দেখে তো বোঝা যাচ্ছে আমি বেশ আনন্দে রয়েছি। কাজেই কেউ কোনো গুজব লটালে তার নিয়ে তো আমার তো কিছু করার নেই। থ্যাংক ইউ সো মাচ। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।